পর্ব 46। কিছু সমস্যা এমন যার কোনো সমাধান নেই। অনেক সময় আমরা এমন সমস্যার সম্মুখীন হই যাদের আমাদের কাছে যার কোনো সমাধান নেই। তখন তো মেনে নিতে পারাটাই হলো বুদ্ধিমানের কাজ, কিন্তু বাস্তবতা হলো আমরা তা পারি না, বরং সমাধানের ব্যর্থ চেষ্টা করতে থাকি। যেমন অনেকেই দেখবেন ড্রাইভিং করতে গিয়ে যানজটের মুখোমুখি হলে রাগে স্টিয়ারিং হুইলে ঘুষি মেরে বলে, উফ, সারাদিন কেবল জ্যাম আর জ্যাম। গ্রীষ্মের গরমে অনেকেই দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বিরক্তি প্রকাশ করে বারবার বলছে, ধ্যাত, এত গরম। আর ভাবখানা এমন যে তার সাথে কথা বলার কোনো সুযোগ নেই। কর্মক্ষেত্রে আপনি এমন কোনো সহকর্মী যদি দেখতে পারেন, তাহলে ব্যাপারটা যদি এমন হয়, তাহলে তো তার সঙ্গে আপনার প্রতিদিন দেখা হওয়াটা একটা বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়াবে। সে অফিসে এসে বসতে না বসতে নানাভাবে আপনাকে বিরক্ত করে তুলবে, যেমন, দেখছেন কত কাজ, একা কি এত কাজ করা যায়, কতদিন ধরে বলে আসছি যে বেতন বাড়ানোর জন্য, কিন্তু বেতন বাড়ানোর কোনো খবরই নেই, বেতন না বাড়িয়ে শুধু কাজের চাপ বাড়াচ্ছে। এভাবে প্রতিদিন সকালে সে অফিসে আসে বিষণ্ণ চেহারা নিয়ে আর বিকেলে ফিরে যায় একরাশ বিরক্তি নিয়ে। মাঝে মধ্যে সে আপনাকে বলবে, আমার শরীরটা খুব খারাপ, ছেলেটা অসুস্থ। এক কথায়, আমরা প্রত্যেকেই জীবনে এমন অনেক সমস্যার সম্মুখীন হই যার কোনো সমাধান নেই, তাই সে বিষয়গুলো স্বাভাবিকভাবেই মেনে নিয়ে জীবনকে স্বাভাবিক গতিতে পরিচালনা করতে হবে। জনৈক আরব কবি তার কবিতায় এই বিষয়টি দুজনের সংলাপের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কবিতার মর্মার্থ হল, আকাশটা কেবল মলিন হয়ে যায়, এমন হলে কি আর ভালো লাগে? আকাশ মলিন হয়ে আছে তাতে তোমার কি, তুমি হাসো, তোমার হাসিতে আকাশও হেসে উঠবে। দক্ষিণা হাওয়া বন্ধ হয়ে যায়, গরমে জীবন যেন বেরিয়ে যাচ্ছে, হাসো, মন খুলে হাসো, আক্ষেপ করলে কি আর বাতাস ফিরে আসবে? ভালোবাসা যাকে আশ্রয় দিয়েছিলাম হৃদয়ের মণিকোঠায়, যার ভালোবাসা আমার হৃদয়ের আকাশটাকে ছুঁয়েছিল, সে আজ আমায় ছেড়ে চলে দূরে চলে গেছে বহু দূর। তাকে সবকিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাস ভঙ্গ করে আমার হৃদয়টাকে খান খান করে ফেলেছে, তারপরেও কি তুমি আমাকে হাসতে বলবে? হ্যাঁ, তারপরেও তুমি হাসবে, যা হয়েছিল তা ভুলে গিয়ে সব ব্যথা বেদনা কবর দিয়ে সেই কবরের উপরে দাঁড়িয়েই তুমি হাসবে, মন খুলে হাসবে, কেননা তুমি যদি হাসতে না পারো বা তার সঙ্গ চাও, তাহলে দুঃখ আর বেদনা তোমাকে গ্রাস করে আজীবন তোমাকে কষ্ট দিবে, তাই কষ্ট ভুলে যেতে প্রাণ খুলে হাসবে। চারিদিকে আমার শুধু শত্রু আর শত্রু, তাদের সরগোল আর হাঙ্গামায় আমার জীবন অতিষ্ঠ, তাদের কুটোচাল আর ষড়যন্ত্রে আমার সব পদরচ্যুত, তারপরও বলো আমার মুখে কিভাবে হাসি ফুটবে? হ্যাঁ, তবুও তুমি হাসবে, তারা যখন নিন্দা করবে তখন তুমি ভাববে এটা হয়তো অন্য কাউকে করছে, তোমাকে করছে না। তাছাড়া তুমি যদি তাদের চেয়ে বড় ও সম্মানী না হতে, তাহলে তারা তোমার পেছনে লাগতো না, তুমি বড় বলেই তারা তোমার নাগাল পেতে চায়, এটা ভেবে তুমি আত্মতৃপ্তি পেতে পারো। দিন রাত সব বিষাদ হয়ে আছে, শান্তির টিকুটুকুও নাই, এখন কি করি বলো? হাসো, মন খুলে হাসো, তোমার চেহারায় যেন না থাকে অশান্তির কোনো ছাপ, দুঃখ বেদনা ঝেড়ে ফেলে দিয়ে সুখের গান গাও, কষ্ট যাতনা ভুলে গিয়ে শান্তির আবহাওয়া ছড়াও। বলো, দুঃখ বয়ে বেড়ালে কি আর তোমার লাভ হবে? তাহলে কেন অযথা দুঃখের বোঝা বয়ে জীবনটা হারাবে? জীবন তো উপভোগের বিষয়, একে সুখের অনুভূতি দিয়ে উপভোগ করো, দুঃখের অন্ধকার রাত পেছনে ঠেলে দিয়ে সুখময় আলোক উজ্জ্বল দিবসে বরণ করে নাও। হ্যাঁ, জীবনকে এভাবেই উপভোগ করতে হবে। প্রতিকূল পরিবেশকে আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায় এই ব্যাপারে সতর্ক থাকুন। ঘরে স্ত্রী সন্তানদের সাথে,
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গেও আচরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। তাদেরকে অযথা কেন কষ্ট দিবেন? মনে রাখবেন, আপনাকে দেখলে বা আপনার কথা মনে হলে তাদের মনে যেন বিষণ্ণতা এসে চেপে না বসে, আপনাকে তারা যেন বোঝা মনে না করে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য আওয়াজ করে কাঁদা, চিৎকার করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাথার চুল কামানো ইত্যাদি কাজ করতে নিষেধ করেছেন। মৃতের জন্য তো আমাদের করণীয় হলো গোসল করানো, কাফন পরানো, জানাজা পড়া, দাফন করা ও দোয়া করা। মাতম কিংবা চিৎকার করে মৃতের কোনো লাভ হয় না, কেবল জীবিতদের আনন্দময় জীবনের বেদনার কালো ছায়া নেমে আসে। মাহাফি বিন সুলাইমান একবার জনৈক সঙ্গীকে নিয়ে হাঁটছিলেন। সঙ্গীটি হঠাৎ ভুরু কুচকে মাহাফি বিন সুলাইমানের দিকে তাকিয়ে বলল, ইস, আজ কি ঠান্ডা। মাহাফি বলল, তুমি কি চাইলেই এই পরিবেশটাকে গরম করে ফেলতে পারবে? তার সঙ্গীটি জবাব দিল, না। তখন মাহাফি বলল, তাহলে অযথা অভিযোগ করে লাভ কি? মাহাফি বললেন, এর চেয়ে বরং একবার সুবহানাল্লাহ বললেও তো তোমার লাভ হতো। দেখুন মাহাফির আন্তর্দৃষ্টির গভীরতা, অনুভূতির উচ্চতা। আপনিও ভাবুন আর জীবনকে উপভোগ করুন। জীবনের জন্য বেঁচে থাকুন, খুঁজে খুঁজে সমস্যা বের করবেন না, ছোট বিষয়কে বড় করে তুলবেন না। আনন্দময় জীবন গড়ুন, জীবনকে উপভোগ করুন।